আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজ আমি তৈরি করে দেখাবো কক্সবাজারের হোটেল মোটেল রেস্টুরেন্টের মতো লইটা সুটকি ভুনান যেভাবে ওনারা করে থাকেন হুবহু তাদের মতো আর যারা আমার মতো সুটকি প্রেমী তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে শুধু তাই নয় যারা সুটকি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে একেবারেই রেস্টুরেন্টের মতো টেস্ট হবে এই শুটকি বোনাটা তার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল অবশ্যই সরিষার তেলেই করতে হবে সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আমি বড়ো সাইজের একটা রসুন কুচি করে দিয়ে দিলাম রসুনটা হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আমি এখানে আধা কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি একটু তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হয় এই শুটকি ভুনার মধ্যে শুটকিটা আপনি যতটুকু নেবেন ঠিক সম পরিমাণে দেবেন পেঁয়াজ আর এই রেসিপিতে কিন্তু সম পরিমাণই দিতে হয় এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু নরম করে নিব তো নরম হওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে কিছুটা লবণ আমি দিয়ে দিব আর লবণটা দিয়ে দিলে কিন্তু খুব সহজে পেঁয়াজটা নরম হয়ে যায় কারণ পেঁয়াজের যে এক্সট্রা পানি আছে সেটা কিন্তু দ্রুত বেরিয়ে আসে তো এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব খুব বেশি কালার করে কিন্তু এই পেঁয়াজটাকে ভাজা যাবে না যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু এটা ভাজা হয়ে যাবে তো এই যে দেখেন আমি খুব বেশি বেরেস্তার মতো করে নেই নি এখন এর মধ্যে আমি মশলাগুলো ইউজ করছি দিয়ে দিব এখানে আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি দুই চা চামচ পরিমাণ অর্থাৎ এক চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ আদা বাটা এবার আদা এবং রসুনটা খুব সুন্দরভাবে আবারও কষিয়ে নিচ্ছি ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ এবং ধনিয়াটা একসাথে মিক্স করে ব্ল্যান্ড করে নিয়েছি এবার এটাকেও ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু তাড়াতাড়ি করে ফাস্ট করে দেইনি কারণ আমি যেভাবে এটাকে রান্না করি ঠিক সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি কোনো রকম ফাস্ট মশন করি নাই সুন্দরভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে বা কাঁচা পেঁয়াজের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে এবার আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি আমরা অনেকেই কিন্তু শর্টকাট রান্নাটা দেখাই আসলে আমরা বাস্তবে কিভাবে রান্না করি সেটা কিন্তু অনেকেই শেয়ার করি না তো আমি আজকে এই রেসিপির মধ্যে তুলে ধরছি আমি যতটুকু সময় নিয়ে রান্নাটা করি কিছুটা হলেও সেভাবেই দেখানোর চেষ্টা করছি কিন্তু খুব বেশি আবার টাইম নিচ্ছি না কারণ অনেকেই শর্টকাট রেসিপিগুলোই পছন্দ করেন তো এখানে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া মরিচটা একটু বেশি অবশ্যই দিতে হবে কারণ সুটকির মধ্যে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তারপরেও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর আমার মরিচটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল যার কারণে দেখেন এমনিতেই কিন্তু অনেক কালার চলে এসেছে দেড় চা চামিচ দেড় টেবিল চামিচেই ভালোভাবেই এবার কষিয়ে নিচ্ছি আবারও এরপরে দিয়ে দিব সুটকি আমি এই লোটার সুটকি প্রথমেই হচ্ছে টেলে নিয়েছিলাম টেলে সুন্দর করে ধুয়ে নিয়েছি অনেকবার করে অনেক সময় বালু থাকে তো ভালোভাবে ধুয়ে তারপরে আমি একটু ছেঁচে নিয়েছি শিল্পাটাতে তো এই যে সুটকিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যত বেশি কষাবেন ততই কিন্তু স্বাদটা বেরিয়ে আসবে আমরা কিন্তু অনেকক্ষণ যাবত মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার একটু পানি দিয়ে শুটকিটাকেও কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো এই সুটকিটাকে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব ঢেকে দিলাম ফিরে আসছি চার পাঁচ মিনিট পর চার মিনিট পরেই ফিরে এসেছি পানিটা কিন্তু শুকিয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আসলে আমার কাছে মনে হচ্ছে যে তেলের পরিমাণটা আরও কিছুটা লাগবে তো আমি আরও একটু তেল দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলেও করতে পারেন তবে যেভাবে ওই হোটেলগুলিতে করে ওরা সরিষার তেল দিয়েই করে তো সেই কারণে আমি সরিষার তেলেই রান্নাটা করে দেখাচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল আমি দিয়ে দিলাম ত্রিশ সেকেন্ডের মতো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিব পানি পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার কোনোই দরকার নেই যেহেতু সুটকিটাকে কিন্তু আমরা অনেক বেশি সময় ধরে কষিয়ে নিয়েছি আর তাছাড়া এর আগেও কিন্তু আমি এটাকে সুন্দরভাবে টেলে একটু সেদ্ধ করে নিয়েছিলাম সে কারণে পানির পরিমাণটা খুব একটা আর দেওয়ার দরকার নেই তো এই যে এতটুকু পানিতেই কিন্তু হয়ে যাবে এখন আবারও ঢাকনা লাগিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এর মধ্যেই কিন্তু পানিটা শুকিয়ে আসবে তো ফিরে আসছি পাঁচ ছয় মিনিট পর দেখেন তেলটা কিন্তু একেবারেই উপরে ভেসে উঠেছে আর রান্নাটা কিন্তু কমপ্লিট কেউ যদি ধনিয়া পাতা পছন্দ করেন এর মধ্যে দিতে পারেন তবে আমি কোনো শুটকির মধ্যে ধনিয়া পাতা ইউজ করি না কারণ শুটকির যে একটা সুন্দর ফ্লেভার আছে ধনিয়া পাতা দিলে ওই ফ্লেভারটা কিন্তু আর পাওয়া যায় না লবণটাকে চেক করে নেবেন এই পর্যায়ে লবণটা ঠিকঠাক আছে কি না আমিও চেক করে নিয়েছি তো লবণটা একদমই ঠিকঠাক আছে আরও এক মিনিটের মতো আমি এটাকে আরও একটু ভাজা ভাজা করে নিব যাতে করে পানিটা একেবারেই শুকিয়ে যায় তারপরে চুলাটা বন্ধ করে দিয়ে সার্ভ করে নিয়েছি কতটা তেল উঠে গিয়েছে দেখেন আর খেতে মার্শাল্লা কি বলবো অসাধারণ এক কথায় অসাধারণ কাউকে একবার খাওয়ালে আপনার প্রেমে পড়ে যাবে এই রেসিপিটি বারবার খেতে চাইবে এতটাই মজার এবং এতটাই টেস্টি এই লোটা সুটকির ভুনা খুব সহজভাবে এবং অথেন্টিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যেটা চিটাগাংয়ের হোটেল মোটেলগুলিতে ঠিক যেভাবে রান্না করে আমি সেই রেসিপিটি শেয়ার করলাম আপনাদের সাথে আশা করছি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে আর যারা সুটকি প্রেমী আমার মতো তাদের কাছে তো অনেক অনেক বেশি পছন্দনীয় হবে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ